আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সাবেক মন্ত্রীর বাগনার হাতে জিম্বি প্রবাসীরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাবেক মন্ত্রীর বাগিনা আমি প্রবাসী নামে একটি অ্যাপ তৈরি করেছিল। এখন বিএমইটি করতে গেলে জেলা অফিসে আমি প্রবাসী অ্যাপ দিয়ে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হয়, তার জন্য নেয় 220 টাকা। ঠিক আছে, মেনে নিলাম। এখন যখন আমি ফিঙ্গার দেওয়ার পরে যে ফিঙ্গার রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটা কিন্তু আগে বিএমইটির ওয়েবসাইট থেকে আমরা চেক করতে পারতাম, কিন্তু এখন নতুন নিয়ম করছে, চলতেছে অনেক দিন যাবত নিয়মটা, ইদানিং অনেকে ফেস করতেছে, সেই জন্য এই বিষয় নিয়ে কথা বলতেছি। যে আবার 100 টাকা দিলে তাহলে আমি প্রবাসী অ্যাপ থেকে আপনি যে রেজিস্ট্রেশন করছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন, এছাড়া পাবেন না। আপনাকে 100 টাকা দিয়ে তারপর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার ডাউনলোড করতে হবে। কেন এই হয়রানি প্রবাসীদের? প্রবাসীরা আসলে মানুষ সরকারের কাছে ভালো একটা সেবা চায়, কিন্তু সেবা তো পাচ্ছি না, পদে পদে প্রবাসীদের টাকা লুটে ফুটে খাচ্ছে এই এক শ্রেণীর লোক। আমি প্রবাসী অ্যাপটি আমাদের কোনো কাজে আসছে বলে আমি দেখি নাই। এই প্রবাসী এই আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আপনার যদি বিএমইটি ফিঙ্গারপ্রিন্টের যে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, এটা ডাউনলোড করতে যদি প্রতি প্রবাসীর কাছ থেকে 100 টাকা করে নেয়, প্রতিদিন কয়েক হাজার প্রবাসী যায়, প্রতি মাসে কয়জন প্রবাসী বিদেশ যায়, প্রতি বছর কতজন যায়, হিসাব করেন 120 টাকা হয়ে যায়। দেখতে হয়তো বা আমার কাছে মনে হয় যে 100 টাকা কিছুই না, হাজার অনেক কুড়ি কুড়ি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। তাই আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে এই ফিঙ্গার রেজিস্ট্রেশন বা ডাউনলোড করার জন্য 100 টাকা এগুলো বাতিল করতে হবে। সরকারি ওয়েবসাইট বিএমইটির ওয়েবসাইটে আমরা প্রবাসীরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ফ্রিতে দেখতে চাই আগের মতো। এই জিম্বি থেকে প্রবাসীরা উদ্ধার হতে চায়, প্রবাসীরা জিম্বি তো মেনে নেবে না। সকল ভাইয়েরা আমার যারা ভিডিওটা দেখছেন, তারা যদি আমার সাথে একমত হন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা চাই আমাদের এই প্রতিবাদটুকু সরকারের উচ্চ পর্যায়ের কাছ থেকে পৌঁছাক, এবং বর্তমান যে নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রী হয়েছেন ওনার কাছে পৌঁছাক। ওনার কাছে হয়তো গেলে যেহেতু সাবেক মন্ত্রী বাগিনা এই কাজগুলো করতেছে, এর বিরুদ্ধে হয়তো তিনি অ্যাকশন নিতে পারেন, অথবা প্রবাসীদের পক্ষে তিনি কাজ করতে পারেন। আমরা আসুন প্রতিবাদ করি, এই আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে 100 টাকা দিব না আমরা কই। আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার বিএমইডির ওয়েবসাইটে আগের মতো বিনামূল্যে দেখতে চাই। আমরা টাকা দিয়ে 220 টাকা দিয়ে ফিঙ্গার দিচ্ছি, আবার বিএমইডি কাট করতে 7-8 হাজার টাকা দিচ্ছি, এন্ড আবার বিএমইডি ফিঙ্গারপ্রিন্টের রিসিটটা আবার ডাউনলোড করার জন্য আমি প্রবাসী অ্যাপ ইউজ করতে হবে, তাও 100 টাকা দিতে হবে। কেন এই অ্যাপটা অকার্যকর করা হোক, এটা কোনো প্রবাসী কাজে আসছে না। যদি এরকম কোনো অ্যাপ তৈরি করতে হয়, এরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নতুন মন্ত্রীকে আদেশ দেখ, নতুন করে একটা অ্যাপ তৈরি করা হোক যেটা সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে, সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হবে, কোনো প্রাইভেটভাবে না। সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হলে আমরা সকলেই এটা ইউজ করে উপকৃত হব এবং ভালো একটা সার্ভিস পাবো। যারা আমার সাথে একমত, দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবে। আমি কখনো বলি না, আজকে বললাম এই ভিডিও শেয়ার করা উচিত, সকল প্রবাসীদের প্রতিবাদ করি। আমরা প্রবাসীর এক হলে যে আমরা যে কোনো কিছুর বিরুদ্ধে সোচ্চার হয়ে বাতিল করতে পারি, সেটা দেখাই দিন সবাই। আসসালামু আলাইকুম।